সালামু আলাইকুম ভিউয়ার্স, গত পর্বে আমরা আপনাকে দেখিয়েছি কিভাবে অফ পেজ এসইও করতে হয়। এবার আমরা আপনাকে অন পেজ এসইও কিভাবে করতে হয় সে সম্পর্কে ধারণা দেব। টিচকুইকের সাথে থাকবেন, ধন্যবাদ। এটাও লাইভ প্রুফ, লাস্ট পর্বে আমরা যে ভিডিওটি অফ পেজ করেছি সেটা আজকে অন পেজ এসইও করে দেখাবো অন পেজ এসইও করতে কি কি লাগে। আমরা যে চার্টটি তৈরি করেছিলাম, যে টাইটেল, এই যে এখানে, এটা আমরা কোত্থেকে পেয়েছি সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, এটা কিভাবে কালেক্ট করতে হয়। কিন্তু ওয়ান পেজে করতে হলে আমি এগুলা লিপিবদ্ধ করছি। কি কি লাগবে ওয়ান পেজ আপনার এসইও করতে? সর্বপ্রথম আমি একটা বেস টাইটেল নিয়েছি, দেন ডিসক্রিপশন লিখেছি, দেন ট্যাগ কালেক্ট করেছি। এই ট্যাগটাও আমরা ধাপে ধাপে আপনাদের দেখাবো কিভাবে আপনার ওয়েবসাইট বিভিন্ন ভিডিও থেকে কালেক্ট করবেন। এগুলো হচ্ছে বেস ট্যাগ আমার ভিডিওটি এসইও, অন পেজ এসইও করার জন্য। সো আমি এখনই শুরু করব আমার অন পেজ এসইও। সর্বপ্রথম আমি আমার ব্রাউজিংয়ে ঢুকব, ঢুকে আমার পেজে গিয়ে ক্রিয়েটে গিয়ে আপলোড ভিডিওতে যাব, দেন সিলেক্ট করব আমার ভিডিওটি। এই যে আমি আমার ভিডিওটি সিলেক্ট করছি, এটা অলরেডি অফ পেজ করা। অফ পেজ করা থাকলে আপনার টাইটেলটি সাথে সাথে চলে আসবে। হ্যাঁ দেখেন, সাথে সাথে চলে আসছে এবং ভিডিওর লিঙ্কে সব ইনফরমেশন দেওয়া আছে। এখন আমরা কি করব, এখানে একটু কারেকশন করে নিই টাইটেলটা। তিনটা টাইটেল আছে এখানে, এই তিনটা টাইটেলে একটা যোগসূত্র তৈরি করবো, একটা দাড়ি দিয়ে দিব। এখন আমি এখানে আমার কিছু ডিসক্রিপশন আগে থেকেই দেওয়া আছে, আপনার ভিডিও আপলোডের ভিডিওতে গেলে আপনারা এটা দেখতে পারবেন কিভাবে সব ভিডিওতে এই একই ধরনের ডিসক্রিপশন থাকবে। এখন আমি এখানে হ্যাশ দিয়ে একটা টাইটেল দিব বা ট্যাগ দিব, হ্যাশ সাব ফর সাব, হ্যাশ সাব ফর সাব, দেন স্পেস হ্যাশ আমার চ্যানেলের নাম টিচ কুইক। এখন এর নিচে আমরা আমাদের টাইটেলটি আবার কপি করে দিব, দুইটা স্পেস দিব, দিলাম। দেওয়ার পর এখন আমরা এখানে আমাদের নোটপ্যাড থেকে আমাদের ডিসক্রিপশনটা দেওয়ার চেষ্টা করব। এটা ট্যাগ, এটা দেব না। এই যে এখান থেকে আমি ডিসক্রিপশনটা কালেক্ট করব, এই ভিডিওর জন্য যেটা তৈরি করা, এটা কপি করে এখানে পেস্ট করে দেব। আপনারা কিন্তু জানেন অন পেজ এসইও হচ্ছে আপনি ওয়েবসাইট এবং আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে গিয়ে যে কাজগুলো সম্পন্ন করেন ভিডিও র্যাঙ্কিংয়ে আসার জন্য। এখন আমি এখান থেকে ট্যাগগুলো নেব, এখানে ডিসক্রিপশন নিচে যে ট্যাগগুলো দিব এখান থেকে আমি কমাগুলো কেটে ফেলবো। দেখেন আমি কমাগুলো কেটে ফেলছি, এখানে কমা দেওয়া অ্যালাউ না, ইটস ডিস্টার্ব ফর অ্যালগোরিদম, আর নিয়মের বাইরে, তাই আমি কমাগুলো কেটে দিচ্ছি। আমি ট্যাগের কমাগুলো কেটে দিলাম। দেন এখানে আপনার নিচে আমার যে রেগুলার ডিসক্রিপশন থাকে চ্যানেলের জন্য, এখানে আমার চ্যানেলের লিঙ্ক থাকে, এখন একটা ডিসক্লেমার থাকে। এখন আমরা এখানে একটি বেস্ট থাম্বনেল দেওয়ার চেষ্টা করব। এটা আমার থাম্বনেল, চারটা থাম্বনেল দেওয়া আছে এখানে। এখন আমরা একটা প্লে লিস্ট তৈরি করব, সাব ফর সাব তৈরি করা আছে। এখন আমি এটা ডান দিব, আপনার চ্যানেলের নতুন প্লে লিস্টও তৈরি করতে পারবেন। এখন আমরা এখানে অডিয়েন্স নো দিব, নট মেড ফর কিডস, দেন মোর অপশনে যাব, পেড প্রমোশনে খালি থাকবে সব কিছুই। এবং ট্যাগে গিয়ে আমাদের সিলেক্টেড ট্যাগগুলো আবার কপি করব, কপি করে ওখানে বসাবো। আমি টিউববডি আর ভিড আইকিউ দুইটাই ইউজ করে থাকি। এখানে আমি এখন যেটাতে ইউজ করছি ওটা হচ্ছে ভিড আইকিউ। সো এখানে আপনি দেখেন 50 আমার 43 হয়ে গেছে, 40-এর উপরে অবশ্যই রাখতে হবে, তাহলে আপনার ভিডিওটি ভালো হবে। এখন আমি এখানে লোকেশনটা দিয়ে দিই। লোকেশন দেওয়ার পর এখানে আমার স্ট্যান্ডার্ডটা দিব,
এখানে অ্যালাও এমবেডেডটা উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পর নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এখানে একটি অ্যাড স্ক্রিন তৈরি করব। তারপর আমরা এখানে অ্যাড কার্ড দিব, চারটা অ্যাড কার্ড দিব চারটি জায়গায়। ক্রিয়েট দিয়ে এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করব, দেন আবার এখানটা সিলেক্ট করে একটা অ্যাড কার্ড দিব ভিডিও প্লে লিস্ট থেকে। এরকম করে আমি চার জায়গায় চারটা দিব। আর শেষে একটা দিব। আমার অ্যাড কার্ড দেওয়া শেষ। এখন আমি রিটার্ন টু ইউটিউব স্টুডিওতে যাব। হ্যাঁ, দেন আমি নেক্সট দিব। এখানে অনেকগুলো অপশন থাকবে, যে আনলিস্টেড, প্রাইভেট, পাবলিক। আপনার প্রাইভেট বা আনলিস্টেড করেই দেওয়ার চেষ্টা করবেন। আমি সবসময় আনলিস্টেড দিই, এতে ইউটিউব আপনার ট্যাগুলো নেয়। তারপর আপনি স্কেডিউল দিয়ে সেট প্রিমিয়ার দিয়েও আপনি আপনার ভিডিওটি আপলোড করতে পারবেন। দেন আমি আনলিস্ট করে ভিডিওটি পাবলিশ করছি। সো ফ্রেন্ড, আমাদের অন পেজ এসইও কমপ্লিট হয়ে গিয়েছে। এর বাইরে আমি আপনাকে দেখাবো কিভাবে, এটাতে এটা শুধু সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি। এই যে দেখেন, আপলোড হয়ে গেছে। অন পেজ এসইওটা খুব ব্রড, সোশ্যাল মিডিয়াতে এই লিঙ্কগুলো এখন শেয়ার করতে হবে। বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি শেয়ার করবেন, তাহলে আপনার অন পেজ এসইও কমপ্লিট হয়ে যাবে।